হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ উনত্রিশতম ক্লাস পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রথমে ফটোশপ ওপেন করতে হবে আমি অলরেডি ফটোশপটা ওপেন করে রেখেছি আজকের ফটোশপ টিউটারলে আজকে আমি দেখাবো কিভাবে ক্যাশ মেমো তৈরি করবেন বন্ধুরা আমরা সকলেই জানি প্রতিটি বিজনেস সেন্টারে কিন্তু ক্যাশ মেমোর প্রয়োজন আছে বন্ধুরা আপনারা যদি এই বিরোটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম একটা ক্যাশমোহ তৈরি করতে পারবেন কথা না বারে শুরু করেছি আজকের টিউটোরিয়াল এই কাজটা আমি দেখাচ্ছি প্রথম থেকে কীভাবে করেছি এখান থেকে ফাইলটা ক্লোজ করে দিই প্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফাইল নিউ এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম তারপর উইথ পাশে দিব ছয় ইঞ্চি আর হাইটে দিব সাড়ে আট ইঞ্চি আর এখানে রেজিলেশন দিব তিনশো তারপর কাজটা যে তুমি প্রিন্টের জন্য করবো সে তোমাকে এখান থেকে সিএম ওয়াইকে কালার সিলেক্ট করতে হবে আর ব্যাকগ্রাউন্ড কনটেন্ট কালার হলো হোয়াইট এখান থেকে ক্রিয়েট করলাম ফাইলটি একটু জুম করি এখান থেকে রোলার টেনে আমি একটু ভিতরে দিকে নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে রোলার টানলাম উপর দিক থেকে হাফ ইঞ্চি ভিতরে আর এদিক থেকে হাফ ইঞ্চি ভিতরে আপনার এই রোলার যদি না থাকে ফটোশপে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে এই রোলারটা চলে যাবে আবার যদি কন্ট্রোল আর প্রেস করেন এই রোলার চলে আসবে জাস্ট এখান থেকে টাইপ সিলেক্ট করলাম তারপর এখান থেকে এরিয়েল টাইপটা সিলেক্ট করলাম তারপর এখানে রেগুলার তারপর এখান থেকে আমি টাইপের সাইজ বাড়িয়ে ছত্রিশ করলাম টাইপের কালার এখান থেকে আমি ব্ল্যাক করে দিই ওকে তারপর এখানে আমি ক্লিক করলাম এখানে লিখি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম তারপর এখান থেকে টাইপটা একটু মোটা করে দিই অর্থাৎ বোল্ড করলাম এখান থেকে ওকে প্রেস করলাম তারপর এখান থেকে মোভ টুল সিলেকশন করে এলাকাটা আমি একটু ডান পাশে নিয়ে আসি লেখাটা অনেক বড় হয়ে গেছে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম শিফট অল্টারশিপে রেশ অনুযায়ী ছোট করে দিই একটু দিই এখান থেকে ওকে এবং ছোট জুম করে নিই অল্টার প্রেস করে এই লেখাটা আমি কপি করি তারপর এখান থেকে টাইপ টু সিলেক্ট করলাম জাস্ট এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি রেগুলার করলাম তারপর এখান থেকে টাইপের সাইজ আমি নাইন করে দিই ওকে তারপর জাস্ট এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি ইন্টার প্রেস করে আমি নিচের লাইনে চলে আসলাম জাস্ট ডাবল ক্লিক করে নিচের অংশটুকু সিলেক্ট করলাম এখান থেকে বোল্ড করে দিই তারপর এখান থেকে টাইপটা একটু বাড়িয়ে এগারো পিটি করলাম দুটি লেখার মাঝে গ্যাপ একেবারে কম আমি চাচ্ছি গ্যাপ করে দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করলাম তারপর এখান থেকে উইন্ডো এখান থেকে ক্যারেক্টার তারপর এখান থেকে একটু গ্যাপ করে দিই ওকে একটু জুমা আউট করি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট সিলেক্ট করে মাউস ড্রাক করে এই অংশটুকু আমি সিলেক্ট করি তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করি ওকে অল্টার ব্যাক স্পেস সিলেকশন অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম একটু জুম করি এখান থেকে মোভ টুল সিলেক্ট করলাম তারপর এই লেখাটা সিলেক্ট করে লেখাটা মাউথ ড্রাক করে এ রেড কালারের উপরে আনি একটু উপরে দিকে তুলে দিই একটু উপরে দিকে আনি এরো প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শেপ চেপে একটু ছোট করে নিই এখান থেকে ওকে আমি চাচ্ছি এলাকাটার কালার হোয়াইট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করলাম ওকে বার শেপ একটু ডান পাশে আনি তারপর এখান থেকে রেক্ট মার্কিং টুল সিলেক্ট করলাম জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম নতুন একটা লেয়ার নিই এখানে রেড কালার অলরেডি সিলেক্ট করা আছে ওকে অল্টার ব্যাক স্পেস সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম একটু জুম করি তারপর এখান থেকে টু সিলেক্ট করলাম অল্ট্রাসেপে এই রেড অংশটুকু আমি কপি করি আবারও কপি করি অল্ট্রাসেপে আরেকটা কপি করি শিপ চেপে এই সবগুলো লেয়ার আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই জাস্ট এখানে ক্লিক করলাম উপরে অ্যালাইনমেন্ট ঠিক করলো এখন আমি মিডল সেন্টারটা ঠিক করবো জাস্ট এখানে ক্লিক করলাম কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে রেশ অনুযায়ী ছোট করে নিই ওকে এই পাঁচটি লেয়ার আবার কপি করি মাউস ড্র্যাগ করে তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসি ওকে এখানে আরেকটা একটা লেয়ারটা সিলেক্ট করলাম অল্ট্রাসেপে আর একটা কপি করি তারপর শিপ চেপে এই লেয়ারগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর মাউস ড্রাগ করে আবার কপি করি কন্ট্রোলটি প্রেস করে সিলেক্ট করলাম মাউস ড্রাইগ করে একটু নিচে দিয়ে নিয়ে আসি এর প্রেস করে একটু ডান পাশে নিয়ে আসি একটু উপর দিকে তুলে দিই ওকে একটু জুম করি এই রেড অংশটুকু সিলেক্ট করলাম তারপর অল্টার প্রেস করে একটা কপি করে এখানে আনি রেডের ভিতরে রেড তার জন্য দেখা যাচ্ছে না জাস্ট মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিকজেল তারপরে এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম ওকে স্পেস সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম তারপর চেপে এই অংশটুকু আমি কপি করি নিচের দিকে নিয়ে আসি তারপর অল্টার আর একটা কপি করি ডান পাশে আনলাম এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করবো জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম এখানে মাস রাইট ক্লিক করে সিলেক্ট পিকজেল তারপর এখান থেকে আমি ডিপিউএলো সিলেক্ট করলাম ওকে অল্টার ব্যাক স্পেস সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম তারপর এ লেয়ারটা আর এ লেয়ারটা চেপে সিলেক্ট করে আমি কপি করে নিই কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি এখান থেকে ওকে প্রেস করলাম তারপর এই ইয়েলো কালারটা আমি ডান পাশে নিয়ে আসি আর এই হোয়াইট কালারটা আমি বাম পাশে নিয়ে আসি তারপর এই হোয়াইট অংশটা আর কপি করি অল্টার এই হোয়াইট অংশটা সিলেক্ট করে করে মাউস এই পাশে নিয়ে আসলাম একটু জমা আউট করি এই রেড অংশটুকু কন্ট্রোল টিপ প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই ওকে এখান থেকে এই লেখাটা টাইপটা সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসি কন্ট্রোলটি প্রেস করে একটু ছোট করে দিই এখান থেকে ওক প্রেস করলাম একটু জুমা আউট করি তারপর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে রাউন্ডেড রেক্ট টুল সিলেক্ট করলাম মাউস ড্রাইগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিই তারপর জাস্ট এখান থেকে আমি টাইপ টু সিলেক্ট করলাম এখানে টাইপ করি এখানে মোবাইল নাম্বার লিখবো এখানে মোবাইল নাম্বার টাইপ করি কিন্তু আমার হোয়াইটের ভিতরে হোয়াইটের জন্য আসছে না এখানে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এখান থেকে টাইপের কালার ব্ল্যাক করে দিই ওকে ইন্টারপ্রেস করে নিচে চলে আসলাম এখানে আরেকটা মোবাইল নাম্বার লিখি সিলেক্ট করলাম তারপর এখান থেকে টাইপ একটু ছোট করে দিই করলাম এখান থেকে ওকে প্রেস করলাম তারপর এখান থেকে সিলেক্ট করে এই লেখাটা আমি এখানে নিয়ে আসি জুম করি কন্ট্রোল টি করলাম শীত চেপে একটু ছোট করে নিই এখান থেকে ওকে প্রেস করলাম এই দুটি লেখার মাঝখানে অনেক গ্যাপ আমি চাচ্ছি গ্যাপটা কমিয়ে দেওয়ার জন্য তার জন্য এখান থেকে ক্যারেক্টার তারপর এখান থেকে আমি গ্যাপটা কমিয়ে দিই একটু কমিয়ে দিই একটু জুম আউট করি মোবাইল নাম্বারটা আমি বোল্ড করে দিই এখান থেকে বোল্ড একটু জুম আউট করি এখান থেকে ক্লোজ করে দিই একটু জুম করি যেহেতু আমার এই পাশে একটু জায়গা আছে সেহেতু আমি বাম পাশে লেখাটা চাপিয়ে দিলাম আর এই অংশগুলো সিলেক্ট করে একটু বাম পাশে নিয়ে আসবো লেখাটা সবগুলো লেয়ার শীত চেপে আমি সিলেক্ট করে নিচ্ছি এটা ধরে নেই শীত চেপে এটা ধরলাম এখন আমার সবগুলো ধরে প্রায় এটা শুধু বাকি আছে একটু বাম পাশে নিয়ে আসি এখানে একটু জুম করি এই কালারটা সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই আমি চাচ্ছি মোবাইল নাম্বারটা আর একটু বড় করে দেওয়ার জন্য মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই এখান থেকে ওকে প্রেস করলাম একটু জুম আউট করি অল্টার চেপে এই মোবাইল নাম্বারটা আমি কপি করে এখানে আনলাম এখানে আমি লিখবো প্রোপাইটার তারপরে ওয়েবসাইট তারপরে ইমেল অ্যাড্রেস জাস্ট এখান থেকে টাইপ টু সিলেক্ট করে মাউস ড্রাইভ করে সিলেক্ট করলাম এখানে লিখি তিনটে প্রেস করে নিচে আসলাম ইন্টারপ্রেস ক্লাব নিচে আসলাম মাউস ড্রাই করে সিলেক্ট করে এখান থেকে রেগুলার করে দিই এখান থেকে ওকে লেখার গ্যাপ স্পেসটা একটু কমিয়ে দিই জাস্ট সিলেক্ট করলাম তারপর এখান থেকে ক্যারেক্টার তারপর এখান থেকে একটু গ্যাপটা কমিয়ে দেবেন অংশ আমি ডেট লিখব এখানে লিখি ডেট ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি লেখাটা বোল্ড করে দিই ওকে তারপর জাস্ট এখান থেকে রাউন্ডেড এড রেক্টঙ্গেল সিলেক্ট করলাম মাউস ড্রাক করে এখানে রেডিয়াসটা একটু বেশি আছে একটু কমিয়ে দিই একটু ব্যাক আসি কন্ট্রোল যে প্রেস করলাম এখানে রেডিয়াস দিই বিষ তারপর মাউস ড্রাক করে এই অংশটুকু সিলেক্ট করলাম তারপর জাস্ট এখানে ক্লিক করলাম এখান থেকে একটু নিচে এসে এখান থেকে গ্রে স্কেল এখান থেকে একটা অ্যাশ কালার সিলেক্ট করি একটু লাইট করি আর একটু লাইট করি তারপর এখান থেকে স্টোভটা আমি বাড়িয়ে পিক্সেল করি তারপর এখান থেকে মোক টু সিলেক্ট করলাম চেপে কপি করি একটু জুম আউট করি এই লেখাগুলো আমি একটু বাম পাশে নিয়ে আসি তারপর এখান থেকে ডেট একটু বাম পাশে আনলাম এই বক্স গুলো সিলেক্ট করে একটু বাম পাশে নিয়ে আসি চিপ একটু বাম পাশে নিয়ে আসি তারপর এটা ধরে একটু একটু নিয়ে আসি আউট করি তারপর বন্ধুরা এখান থেকে টাইপ টু সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করে এখানে লিখি নাম্বার প্রেস করলাম নেম মাউস ড্রাইভ করে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিলাম তারপর এখানে ডট চেপে ধরে রাখি ইন্টারপ্রেস করলাম অ্যাড্রেস তারপর ডট চেপে ধরে রাখি এখানে লিখবো মোবাইল তারপর আবার ডট চেপে ধরে রাখি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম এখান থেকে রেগুলার করে দিই ওকে একটু জুম করি ওকে প্রেস করলাম একটু জুম আউট করি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম তারপর মাউস ড্রাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি এ লেয়ারটা মাউস ড্রাগ করে আমি সবার উপরে নিয়ে আসি এখান থেকে এই ইয়েলো কালারটা অফ করে দিই স্টোভটা আমি এখান থেকে বাড়িয়ে টুপিটি করলাম স্টকটার কালার এখান থেকে আমি করে দিলাম একটু জুম করি তারপর তারপর মাউস ড্র্যাগ করে এখানে একটা থেকে আমি কালার এই রেড কালার সিলেক্ট করে দিই জাস্ট এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম স্টোভটা আমি এখান থেকে অফ করে দিই স্পেস বার চিপ একটু উপরে দিকে তুলে দিই তারপর এখানে ক্লিক করে একটা কলমটা নি এই কলমটার কালার এখান থেকে ফিল কালারটা নান করে দিই আর এখান থেকে স্টকটা অ্যাশ কালার সিলেক্ট করলাম তারপর এখান থেকে মোটল সিলেক্ট করলাম এর আমি মাউস ড্রাগ করে একটা কপি করি কন্ট্রোল টি করে সিলেক্ট করে শিপ চেপে ডান পাশে নিয়ে আসি ওকে রেক্ট্যাঙ্গেল টু আমি মাউস ড্র্যাক করে সবর উপরে নিয়ে আসি অল্টার পেস করে রেড অংশটুকু আমি কপি করে নিই কন্ট্রোল টি প্রেস সিলেক্ট করলাম ছোট করে নিচ্ছি একটু জুম করি ওকে এই অংশটুকু রেড অংশটুকু আমি আবার কপি করি কন্ট্রোল টি প্রেস সিলেক্ট করে একটু বড় করে নিই ওকে আমি এই অংশটুকুর কালার অ্যাশ করব তার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করে দিলাম একটু জুম আউট করি অংশ লিখবো টোটাল একটু জুম করে নিই তারপর এখান থেকে টাইপ সিলেক্ট করলাম জাস্ট এখানে ক্লিক করে এখানে লিখি টোটাল ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আমি কালার ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই তারপর এখান থেকে মুভ টু সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই লেখাটা আমি এখানে এনে ছেড়ে দিলাম একটু আউট করি তারপর এই টোটাল লেখাটা আমি কপি করে এখানে আনলাম এখানে এই টুল নিয়ে জাস্ট ক্লিক করলাম ডাবল ক্লিক তারপর এখানে লিখি টাকা ইন ওয়ার্ড তারপর ডট চেপে রাখি এখান থেকে ওকে এখান থেকে টু সিলেক্ট করে এই রেড অংশটুকু আমি চেপে কপি করি কন্ট্রোল টিপ করে সিলেক্ট করলাম শিপ চেপে আমি এই মিডল সেন্টার পর্যন্ত নিয়ে আসলাম একটু ছোট করে নিচ্ছি এখান থেকে ওকে অল্টার আর একটা কপি করি তারপর এখানে ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক করে দিই এখান থেকে ক্লোজ করে দিই তারপর এই টাকা ইন ওয়ার্ডস এই শব্দটা ওয়াটারসঅ্যাপে কপি করলাম এখানে আমি লিখব জাস্ট টাইপ টু সিলেক্ট করলাম মাউস ড্র্যাগ করে মাউস ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি রিসিভার সাইন জাস্ট ওকে এই কালো লেখাটা এখান থেকে মোটু সিলেক্ট করে কালো লেখাটা আমি করে এখানে নিয়ে আসলাম কিন্তু কালোর ভিতর কালো দেখা যাচ্ছে না তার জন্য জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে হবে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম ওকে তারপর এই রিসিভার সাইন অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসি এখানে লিখব জাস্ট এখান থেকে টাইপ টু সিলেক্ট করলাম ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি ফর পোস্ট ইজ সেন্টার এখানে ক্লিক করলাম একটু জুম আউট করি স্পেস চেপে উপরে চলে আসলাম একটু জুম করি এখানে ক্লিক করে লিখে নাম্বার স্পেস চেপে রেখে এখানে লিখে ডিসক্রিপশন তারপর স্পেস চেপে এখানে স্পেস চেপে রেখে এখানে লিখি সংক্ষেপে কোয়ান্টিটি লিখি টোটাল অ্যামাউন্ট জাস্ট এই অংশটুকু আমি ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিই মুভ টুল সিলেক্ট করলাম তারপর মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে আসে এখান থেকে লেয়ার কপি থ্রি এই অংশটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই ওকে একটু নিচে দিকে আসে এখানে একটু আবার প্রবলেম হয়ে গেছে এই অংশটুকু ঠিক করে দিই শিপ চেপে একটু বাম পাশে নিয়ে আসি কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করি তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু বড় করে নিই টোটাল লেখাটা একটু বাম পাশে নিয়ে আসি একটু জুম আউট করি এই স্কেলের এখন আমার দরকার নেই ভিউ এখান থেকে এক্সট্রা শর্টকাট কন্ট্রোলাইজ একটু জুম করি যদি এরকম কোনো প্রবলেম থাকে পারফেক্টলি যদি না মিলে তাহলে যে লেয়ারের সমস্যাটা হবে সেই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টিপ প্রেস করে সিলেক্ট করে জাস্ট একটু উপরে দেখে তুলে দিবেন উপর দেখে দেখি ঠিক আছে কিনা একটু নিচে দিকে দিয়ে দিই এখান থেকে ওকে প্রেস করলাম তারপর আর কোনো প্রবলেম আছে কিনা দেখি এখানে একটু প্রবলেম আছে জাস্ট এখান থেকে এই লেটটা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু নিচে দিয়ে নিয়ে আসি তারপর নিচের দিকে দেখি নিচে কোনো প্রবলেম আছে কিনা ওকে একটু জুম আউট করি আমার এই দেখুন স্টেপ ফলো করে আপনারা সিম্পল ক্যাশ্ম ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমার এই টিউটরালটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল বাটন অন করে রাখবেন কথা হবে নেক্সট টিউটরালে আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন